ডিমের জন্য যদি বলা হয় তাহলে আড়াইয়ার খুব ভালো, আড়াইয়ারের মাংসের টেস্ট সোনালির থেকেও ভালো, কারণ এ বছরে 280টা ডিম দেয়, 280টা 280 ডিম দেয়। ডিমের রংটা ডার্ক ব্রাউন, সাইজটা বেশ বড়, আবার ব্ল্যাক অস্ট্রেলিয়াও প্রায় 280 ডিম দেয়, 60-80, কিন্তু ডিমের সাইজটা একটু ছোট, কালারটা একটু সাদাতে হয়। আবার ডিমের জন্য যদি বলি আড়াইয়ার, তারা 60% ঘাস খায়, এই ভ্যারাইটিগুলোকে পোষা যায়। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আগে একটা ভিডিও দিয়েছিলাম যে শূন্য খরচে মুরগি পালন, সেই ভিডিওটা অনেক রেসপন্স করেছেন আপনারা, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, সেই বিষয়গুলোর আজকের আলোচনা করব এবং সেই আপনারা যেসব কিছু জানতে চেয়েছেন সেইগুলোর উত্তর আজকের আপনাদেরকে দেব। ঘাস খাইয়ে মুরগি পালন, দেখুন অনেকে বলে জিরো খরচে মুরগি পালন করা যায় না, হ্যাঁ ভাই যায়, আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনাদেরকে আজকে আমি জানাবো যে জিরো খরচের সাথে সাথে আপনারা কি করে আরো ওটাকে উন্নতির দিকে নিয়ে গিয়ে শুধু ঘাস খাইয়ে ন্যাচারাল ভাবে কি করে মুরগি পালন করতে পারেন, কোন কোন জাতের মুরগি পালন করতে পারবেন, কোন মুরগিতে কত খরচা রয়েছে, কোন মুরগিতে কত ইনকাম রয়েছে, কোনটা মাংসের জন্য ভালো, কোনটা আপনার বাজারে চাহিদা বেশি রয়েছে, সবগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জাতের মুরগি সব থেকে বেশি চলছে বা কোন কোন জাতের মুরগি পালন করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার, ওনাকে তো আপনারা কম বেশি সবাই চেনেন, উনি একজন গোটারি এক্সপার্ট এবং সাথে সাথে উনি এক্সামিনার হিসেবে কাজ করছেন, প্রাণী বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, তাই ওনার সাথেই আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা সঠিকভাবে মুরগি পালন করতে পারি, জিরো খরচে করতে পারি, ঘাস খাইয়ে করতে পারি, অনেক কম খরচায় করতে পারি। স্যার নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমার যারা দর্শক রয়েছে তারা আপনার কাছে অনেক কিছু জানতে চেয়েছে, অনেক প্রশ্ন থাকে, হ্যাঁ আপনাকে অনেক ভালোবাসে যে ওই স্যারের কাছে গিয়ে ভিডিও করুন, স্যার যে ইনফরমেশনগুলো দিচ্ছে আমাদের অনেক, আমরা অনেক উপকৃত হচ্ছি। তাই আপনার কাছে আমরা জানতে চাই যে আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম মুরগির ফার্মের, সেটা হলো শূন্য খরচে কি করে পালন করা যায়, সেটা আমার দর্শক বন্ধুরা অনেক পছন্দ করেছে এবং আপনার কাছে এটাও জানতে চেয়েছে যে শূন্য খরচে তো পালন করলাম কিন্তু কোন কোন মুরগিগুলো পালন করতে পারি, ওপেন এরিয়ায় কি করে পালন করতে পারি, সাথে সাথে ঘাস খাইয়ে ন্যাচারাল ভাবে, বলতে গেলে ন্যাচারাল ভাবে কি করে পালন করতে পারি, সেগুলোই আজকে আমি আপনার থেকে জানতে চাইছি স্যার। দেখুন, আমি যখনই শূন্য খরচে মুরগি পালন বলেছিলাম সেটা খুব ভালো দিক। এখন যেমন এই মুরগি পালনের ইন্ডাস্ট্রি একটু বললে যে এখন সবাই এই দেশি জাতীয় মুরগির মাংসটা খেতে চাইছে, ওই ডিমটা খেতে চাইছে, এরা তো ন্যাচারাল বার্ড, এদের ন্যাচারাল ওয়েতেই চাষ করতে হবে, তার বাইরে গিয়ে চাষ করা যাবে না। ঠিক একইভাবে যদি বলি যে যার ধরুন বিস্তীর্ণ আম বাগান রয়েছে বা পেয়ারা বাগান রয়েছে বা অন্য কাঠের কোনো বাগান রয়েছে, পুকুরের চারপাশ রয়েছে, সেই সমস্ত জায়গাতে এভাবে শূন্য খরচ প্রায় মানে কম খরচ হবে এবং ঘাস যেখানে অ্যাভেলেবেল রয়েছে সেই জায়গায় তারা কিন্তু বিভিন্ন মুরগি চাষ করতে পারে। ক্যাটাগরি দেখতে হবে যাদের 60% ভেজিটেশন, মানে যারা 60% ঘাস খায়। যেরকম যদি আমি এর মধ্যে উল্লেখযোগ্য বলি তাহলে মাংসের জন্য বনরাজা, ক্রয়লার, এরা প্রায় 60% ঘাস খায়। আবার ডিমের জন্য যদি বলি আড়াইয়ার, তারা 60% ঘাস খায়। এই ভ্যারাইটিগুলোকে পোষা যায়, মানে আড়াইয়ারও 60% ঘাস ঘাস খায়। আচ্ছা, এবং মজাদার বিষয়, ঘাস মানে সেই ঘাসটাতে একটা কিছু কোয়ালিটির হতে হবে, কিছু পার্টিকুলার ঘাস মুরগি ছাড়ার আগেই সেই জায়গায় একটু ছড়িয়ে দিয়ে, বীজ ছড়িয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। এবং ছাগলগুলো যেমন ঘাসটাকে মুড়িয়ে খায়, পাখিত ভাবে খায় না, শুধু পচি পাতাটা ছিঁড়ে ছিঁড়ে খায়, ফলে এই ঘাসগুলো থেকে বীজও হয়, কিন্তু একই সাথে এই বীজটা কিন্তু তারা দানা হিসেবে খেয়ে নেয়। আচ্ছা, এখানে ঘাস যখন বললেন কোন কোন ঘাসগুলো একটু ছোট করে বলবেন? যদি আমরা এই জায়গাতে বনমেথি বীজ ফেলি, আমরা যদি এই জায়গাতে বার্ষিমের বীজ ফেলি, আমরা যদি এই জায়গাতে কাউপির বীজ ফেলি, শুষ্ণির যদি বীজ ফেলি বা যদি আমরা আলফা আলফার বীজ ফেলি, এই ধরনের ঘাস। আর যদি আমাদের লোকাল ঘাসের মধ্যে বলতে হয় তাহলে এক ধরনের খুব কমন ঘাস সব জায়গায় মানে আমরা খেলতে গিয়ে খেলার মাঠে পেয়েছি, চোর কাটা বলতাম, আটকাটকে যেত জামা প্যান্টে, সেই যে ঘাস খুব জংলা মানে হলে ছাড়ানো যায় না, সেই ঘাস হোক দুর্বা হোক, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল করা যেতে পারে। এগুলো তো কেটে আনা খুব মুশকিল, তাহলে তো ওপেন এরিয়া পাবে। অবশ্যই ওপেন এরিয়া, যখনই আমি ওকে ন্যাচারাল ওয়ে হচ্ছে মানে ঘরে আটকে নয়, কিন্তু ঘরে আটকালে আমি ওর যা দরকার তাকে এনে দিতে হবে, যদি ন্যাচারাল ছাড়ি তখনই কিন্তু খুঁটে খেয়ে নেবে। এই জায়গা থেকে যেমন আমরা একটা ঘাস পাচ্ছি, 60% তো ঘাসের ডগাই খাচ্ছে, তার সাথে সাথে পাচ্ছি কি দানা, এই ঘাসগুলো যে সিডিং হচ্ছে, সিডিং গুলো যেটা ধরে ধরে খাচ্ছে, সিড গুলো খাচ্ছে, এবং ঘাস মানেই বিস্তীর্ণ পোকামাকড়ের নিমন্ত্রণ করার মতো হলো তাদের এসে থাকার জায়গা, সেইটাই কিন্তু ধরে খাচ্ছে।
এটা কিন্তু ধরে খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ও কিছু খাচ্ছে না, আমি কিছু খেতে দিই না, কিন্তু ওর খাওয়ার ওখানে রয়েছে এবং জায়গা হিসেব করে মুরগির সংখ্যা যে এই জায়গায় কতগুলো মুরগি। তো এইভাবে যদি করা যায়, মানে যে পোকাটা আমার কাছে দাম নেই, জঙ্গল থেকে উড়ে এসে ওর ঘাসের মধ্যে আশ্রয় নিয়ে আছে, পোকা আছে, পোকার ডিম আছে, আমার কাছে দাম নেই, কিন্তু এটাই যদি বাজারে কিনতে যাই, ওর রিপ্লেসমেন্ট হচ্ছে সোয়াবিন ডাস্ট বা শুটকি মাছের গুঁড়ো, সেটাই যদি রিপ্লেস ধরি তাহলে কিন্তু 40 টাকা কেজি। আমার কাছে দাম নেই বলে আমার জিরো কস্টিং হচ্ছে যে ওই পোকাটাকেও ধরে খাচ্ছে, সাথে সাথে সেই সব জায়গাতে দিতে হয় গোবর, দিতে হয় তারপরে ছোট ছোট গর্ত করে সেখানে শুকনো পাতা দিয়ে জল দিয়ে তার মাইট মানে উই পোকা ফর্ম করানো যায়, তার ফলে কি ওই উই পোকাও ধরে খাচ্ছে। যে হাই প্রোটিন আমরা কিনে খাওয়াতাম, মানে রেডিমেড ম্যাস যদি বলি, ব্রয়লার স্টার্টার প্রিস্টার্টার, তাহলে সেই ম্যাস ওখানে তৈরি হচ্ছে, মানে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে, জিরো কস্টিং আমার জন্য, কারণ ওই পোকা আমি বেচতে গেলে বাজারে দাম পাই না। হ্যাঁ, কারণ গোবরের পোকা বেচতে গেলে বাজারে দাম পাবো, কেউ দাম পাবো না, কিন্তু ওইটাই যদি ফিডের মধ্যে দেওয়া যেত। এখন তো প্রচুর পোকা চাষ হচ্ছে, ফ্লাইলেস বিটল মানে মালাবাম চাষ হচ্ছে, তারপরে তোমার ব্ল্যাক সোলজার ফ্লাই, ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা চাষ হচ্ছে, তাদের কেন চাষ হচ্ছে, যে ডাস্ট ফর্ম করে ফিডে মেশানো যায়, মানুষের খাবার থেকে না, সোয়াবিন থেকে না, ওই দিক থেকে হোক, তা এটা যেমন ওভাবে কমার্শিয়াল হচ্ছে, এই পোকাগুলো তো কমার্শিয়াল নয়, তাহলে এভাবে আমি এদের করতে পারি, যার ফলে আমার হিসেবের খাতায়ও জিরো কস্টিং আসছে, কিন্তু ও খাচ্ছে হাই কোয়ালিটি ফিড ন্যাচারাল ওয়েতে, সেখান থেকে ও খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যদি আমার কখনো মনে হয় যে এখানে ঘাসের ফ্লোরিং কম হচ্ছে বা দানা কম হচ্ছে, তখন হয়তো সাপ্লিমেন্টারি কিছু দানা দিলাম, বা যদি মনে হচ্ছে আমার এখানে পোকা কম হচ্ছে, তখন আমি এক্সট্রা কিছু গোবরের মধ্যে ফেলে দিলাম। সেইভাবে আমরা ন্যাচারাল ওয়েতে, যদি কারোর পুকুর থাকে তাহলে সেটা, যাদের পুকুর মধ্যে আছে ছোটখাটো, সবাই জানে পুকুরের কাদা বেশ করে প্রচুর পোকা হয়, সেগুলো কিন্তু মুরগির খুব ভালো খাবার। আচ্ছা স্যার, তাহলে কোন কোন জাতের মুরগিগুলো এই ওপেন এরিয়ায় পালা যেতে পারে? জায়গার উপর বেশ করে আড়াইয়ার পোষা যেতে পারে, ডুয়েল পারপাস, ব্ল্যাক অস্ট্রেলিয়া পোষা যেতে পারে, ডুয়েল পারপাস। মিটের জন্য আমাদের পিওর ইন্ডিয়ান নেটিভ যেটা হয়, মানে দেশি মুরগি, যদিও ভারতীয় দেশি মুরগির 28টা জাত, যে রিজিওনের যেটা, অন্য রিজিওনেরটা, যে রিজিওনের যেটা, সেগুলো পোষা যেতে পারে। এখন খুব ক্রেজ সোনালি সোনালি করে আছে, সোনালিও সোনালি ন্যাচারাল ভাবে পোষা যায়। হ্যাঁ, ন্যাচারাল ভাবে পোষা যায়, ও স্ক্যাভেঞ্জার ব্রিড, ক্রস ব্রিড হলেও স্ক্যাভেঞ্জার ব্রিড, 60% নয়, 55% মতো ভেজিটেশন হয়, সেটা ইয়ে করা যেতে পারে, খাওয়ানো যায়, ছেড়ে দিয়ে ওকে করা যায়। এবার যদি আমরা মাংসের জন্য একটু হাই গ্রোথের বলি, তাহলে বনরাজা মাংসের জন্য খুব ভালো হয়, তারপরে আমাদের ব্রয়লার, সেও প্রপার ভেজিটেশন, তবে ব্রয়লারের সমস্যা যে ব্রয়লার যে গ্রাউন্ডে আছে কোনো পাখি থাকবে না, ও খুব ভীতু পাখি, ওর সাথে অন্য কিছু পোষা যায় না। যদিও এগুলোর মেন রিজন হচ্ছে যাকে রাখো তার মতো রাখো, মিক্সড আপ করো না, সেরকম। আর একটা এখন একটু বাজার ডাউন, প্রপারলি মার্কেটিং এর হবে, কড়কনাথ, ওকেও ছেড়ে পোষা যায়। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের বাজারে আমার শুধু মুরগি পালন করলেই হবে না, যে আমি মুরগি এই মুরগি পালন করলাম, এই মুরগি পালন করলাম, আমার প্রপার একটা বেচার জায়গাও দরকার। অবশ্যই আমাদের এখানে কোনটার ডিমান্ড সব থেকে বেশি মাংসের জন্য বলুন? যদি মাংসের জন্য বলা হয়, তাহলে সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে ব্রয়লার, কয়লার, কারণ ব্রয়লার থেকে টেস্টটা ভালো, দামটাই বেশি থেকে একটু কম, সেই থেকে সেই জায়গা থেকে ব্রয়লার। আর যদি তার উপরে বলুন, তাহলে সোনালির এখন একটা খুব হাই ডিমান্ড রয়েছে, মানুষ এটাকে দেশি ভেবে খাচ্ছে, দেশির মতো টেস্ট পাওয়ার জন্য ওটাকে খাচ্ছেন সবাই, সেটা একটা হয়েছে। আড়াইয়ার মিট পারপাসে, যেহেতু কালারটা এক, মানুষের মাথায় ধরে রয়েছে যে ওটাকে আটকেই পোষা হয়, ওর টেস্ট ভালো না, সেই জন্য ওর মার্কেটে একটা লস হচ্ছে আড়াইয়ার অস্ট্রেলিয়া। বাট ডিমের কোন জন্য যদি বলা হয়, তাহলে আড়াইয়ার খুব ভালো, কারণ এ বছরে 280টা ডিম দেয়, 280টা 280 ডিম দেয় সোনালি, সোনালি 200 ডিম দেয় মাত্র। হ্যাঁ, সোনালি ইয়ের জন্য নয়, ও অ্যাকচুয়ালি ওর মিটের ভ্যারাইটি, ওকে ডিমের জন্য পোষা এক ধরনের লস হলো, এক ধরনের লস। সেই ডিমটাকে যদি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো তাহলে মনে হয় লাভ রয়েছে, সেটা আবার তো পেরেন্টাল স্টক হয়ে গেল। হ্যাঁ, পেরেন্টাল স্টক হলে 30% লস ফ্লপ করবে, সঠিকভাবে করতে গেলে সঠিক যা ডিম তার থেকে 30% কোনোটা ব্যাক হবে, কোনোটা ইনফার্টাইল হবে, বাদ যাবে, তাহলে সে ব্যক্তি পাচ্ছে কতগুলো ডিম, 170টা মতো ডিম পাচ্ছে, তাহলে সেটা পেরেন্টাল স্টক করলে তিনি করতে পারেন লাভজনকভাবে। আর যদি লেয়ারের মতো করে পেরেন্টাল স্টক করে তাহলে তো পুরো ইন্ডাস্ট্রিই গেল, সেটা আলাদা বিষয়, কিন্তু মিটের ডিমের জন্য করলে আড়াইয়ার বেস্ট। ডিমের রংটা ডার্ক ব্রাউন, সাইজটা বেশ বড়, আবার ব্ল্যাক অস্ট্রেলিয়াও প্রায় 280 ডিম দেয়, 60-80, কিন্তু ডিমের সাইজটা একটু ছোট, কালারটা একটু সাদাটে, তার মানে মোট কথা সব মিলিয়ে
আড়াইয়ার মুরগি হচ্ছে ডিমের জন্য সবথেকে বেস্ট বর্তমানে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে। আচ্ছা, এর মাংসের টেস্ট কেমন? আড়াইয়ারের মাংসের টেস্ট সোনালির থেকেও ভালো, কিন্তু বিষয় হচ্ছে আড়াইয়ার যেহেতু গভর্নমেন্ট প্রমোটেড ব্রিড এবং প্রচুর পরিমাণে সরকারি খুব সস্তা দামে পেয়ে গেছে সবাই, সেই জন্য প্রাইভেটে ওকে পুষতে গিয়ে যেটুকু খরচ হয়েছে, মানে যারা কেজিংয়ে পুষেছে তারা সেইভাবে কস্টিংয়ে মিলাতে পারেনি, তা সেই করে নষ্ট হয়ে গেছে ব্রিডটা। মানে আমরা সেটাকে এখন মার্কেট করাটা খুব টাফ, আবার মানুষদের অ্যাওয়ারনেস আসলে তখন আবার লোকে আড়াইয়ার খাবে প্রচুর হারে আড়াইয়ার। আচ্ছা, আড়াইয়ারও কি 60% ঘাস খায়? আড়াইয়ারও প্রায় 60% ঘাস খায়। তার মানে আমি অনেক কম খরচেই আড়াইয়ারও পালন করতে পারি, ওপেন এরিয়ায় পালন করা যাবে ন্যাচারাল ভাবে। 100 মুরগি পালন করতে গেলে যেসবগুলো ব্রিড গুলো বললেন আপনি, আমি সব ব্রিড গুলো নিয়েই বলবো, 100 মুরগির জন্য ওপেন এরিয়া কতটুকু জায়গা দরকার? দেড় বিঘে মতো জায়গা দরকার। দেড় বিঘা জায়গা? আচ্ছা, সেটা কি পুরো ওপেন এরিয়া না গাছপালা থাকতে হবে? না, এইখানটা একটু বলে রাখি যে আজকে আমার মনে হলো আমি মুরগি ফার্মিং করবো, স্যার তো বলেছে খুব কম টাকা হয়ে যাবে, আমি দেড় বিঘে জায়গা মাঠে ছিল চাষ বন্ধ করে মুরগি ফার্মিং করছি, সেই জায়গাটা সেই দেড় বিঘে নয় কিন্তু। আচ্ছা, মানে এই দেড় বিঘে কিছু কাজে ইউজ হচ্ছে, হয় ফ্রুট গার্ডেন হবে জায়গাটা, মানে আম বাগান হতে পারে, পেয়ারা বাগান হতে পারে, লিচু বাগান হতে পারে, কোনো বাগান, কোনো বাগান থাকতে হবে একদম, অথবা একটা ছোট জলা রয়েছে, ধরো পুকুর পার রয়েছে, আমার অনেকগুলো পুকুর রয়েছে তার পার, ওই পার হিসেব ক্যালকুলেট করে করে দেখা যাচ্ছে এখানে পার দেড় বিঘে পার হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো, মানে এরম না যে ফাঁকা জায়গার মধ্যে পুষবো, মানে এরম নয়, মানে গাছপালা থাকতেই হবে এই জায়গাটাতে, অলরেডি আগে থেকে থাকতে হবে, তারাই পারবেন। আচ্ছা, মানে আমার একটা কাজে দুটো কাজ হয়ে গেল, আমি এখানে ফ্রুট গার্ডেন করেছি, ফ্রুট তো হচ্ছেই, সাথে সাথে আমার ওই ফ্রুটের সাথে আমি যদি মুরগি পালন করি সেক্ষেত্রে আমার ওই জমিতে সার প্রয়োগ করতে হচ্ছে না, কোনো কীটনাশক দিতে হচ্ছে না। মজার গল্পটা এটা হচ্ছে, ফল গাছ পোকাকে ডেকে নিয়ে আসবে, ওই পোকাকে ফল গাছ ডেকেছে বলে মুরগি ধরে খাবে, মানে সার্কেল সার্কেল, মানে ফল গাছ না থাকলে কি খেতে পোকা আসছে, মুরগিতে ধরে খাচ্ছে, সেই সার্কেল রোটেট হচ্ছে, তারপরে মুরগি নিজের অভ্যাসের কারণে সবসময় মাটি আঁচড়ে আঁচড়ে ওই জায়গাটা একটা অক্সিডেশন তৈরি করছে মাটিতে, এবং মুরগির পায়খানা হিউজ পরিমাণে ইউরিয়া থাকে সেখানে এবং পটাশিয়াম থাকে কিছু, তাহলে এই পায়খানাটা ওখানে যাচ্ছে, কিন্তু ন্যাচারাল মাটি, রোদের তাপ রয়েছে, মাটির মধ্যে ব্যাকটেরিয়ারা রয়েছে, তারা ডিফর্ম করে দিচ্ছে, মুরগি যে ধরনের পোকাদের খায় সেই পোকাগুলোর খাবার হচ্ছে মুরগির পায়খানা, তাহলে তারা ওইগুলোকে খেয়ে ভেঙে দিচ্ছে বিভিন্নভাবে, তো এবার ন্যাচারাল সিস্টেম, মানে ওইখানে বৃষ্টির জল পড়বে সব থেকে বেশি হারে গাছপালা গ্রো করবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলাম কি করে আপনারা অনেক কম খরচে ঘাস খাইয়ে ন্যাচারালভাবে মুরগি পালন করতে পারবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও আসবে, তাই চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আজকের জন্য এটুকুই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।